অবশেষে 2021 সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল ক্রিকেটের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই। পূর্ব ধারণা মোতাবেক এপ্রিলের 9 তারিখেই শুরু হবে আইপিএলের এবারের আসর। 6 ম্যাচের টুর্নামেন্টে ফাইনাল হবে আগামী 30 মে। ভারতের 6টি শহরে হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের এবারের সব খেলা। শহরগুলো হলো আহমেদাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, মুম্বাই এবং কলকাতা। প্রতিবারের ন্যায় হোম আর অ্যাওয়ে ভিত্তিতে খেলা হবে না, এবার সব ভেন্যুই থাকবে নিরপেক্ষ হিসেবে। তবে নির্দিষ্ট ম্যাচের দিন নির্দিষ্ট স্বাগতিক দলের নাম ঘোষণা করা থাকবে। প্রায় 1.5 মাসের এই টুর্নামেন্টে গ্রুপ স্টেজে প্রায় প্রতিটি দলই খেলবে 14টি করে ম্যাচ, পরে প্লে অফ এবং ফাইনাল সহ ম্যাচের সংখ্যা মোট 60টি। এর মধ্যে গ্রুপ স্টেজে 10টি করে ম্যাচ হবে চেন্নাই, মুম্বাই, কলকাতা এবং বেঙ্গালুরুতে। আহমেদাবাদ এবং দিল্লি পাবে প্রথম রাউন্ডে 8টি করে ম্যাচ, পরে প্লে অফ এবং ফাইনালের 4টি ম্যাচেই হবে আহমেদাবাদের মথুরায় অবস্থিত বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে। আগামী 9 এপ্রিল চেন্নাইয়ে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের আইপিএলের। বিকেলের ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 4টায় আর রাতের ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়। এদিকে গত মাসের 18 তারিখ হওয়া নিলাম থেকে 1 কোটি রুপিতে বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে কিনে নিয়েছে রাজস্থান রয়্যালস। মুস্তাফিজ ছাড়াও নিলাম থেকে আরও 7 ক্রিকেটারকে দলে নিয়েছে তারা। এর মধ্যে রয়েছেন আইপিএল ইতিহাসের সবচেয়ে দাম দিয়ে কেনা ক্রিস মরিসও, যাকে পেতে রাজস্থানের খরচ হয়েছে 16 কোটি 25 লক্ষ রুপি। সব মিলিয়ে রাজস্থান রয়্যালসের স্কোয়াড এখন 24 জনের। দলের অধিনায়ক 26 বছর বয়সী উইকেটকিপার ব্যাটসম্যান সঞ্জু স্যামসন। তার অধীনে মাঠে নামতে যাওয়া রাজস্থান দলটি গড় বয়সের দিক থেকে টুর্নামেন্টের সবচেয়ে তরুণ দল। রাজস্থানের 24 খেলোয়াড়ের গড় বয়স মাত্র 25, যা বাকি 7 দলের চেয়ে অনেক কম। ভারতের জনপ্রিয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাস তাদের এক প্রতিবেদনে আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের 8 দলের গড় বয়স নির্ণয় করেছে, যেখানে সবচেয়ে বেশি 30 গড় নিয়ে টুর্নামেন্টের প্রবীণতম দল এবারও স্বাভাবিক। কেননা তাদের স্কোয়াডে রয়েছেন সঞ্জু স্যামসন, অনুজ রাওয়াত, মহিপাল লমরোর, মায়াঙ্ক মার্কান্দে, রাহুল তাওয়াটিয়া, শ্রেয়াস গোপাল, লিয়াম লিভিংস্টন, মুস্তাফিজুর রহমানদের মতো তরুণ খেলোয়াড় যাদের বয়স 24 থেকে 25-এর ঘরে। এছাড়া এবারের আসরে রাজস্থানের হয়ে খেলবেন রিয়ান পরাগ, যশস্বী জয়সওয়াল, কার্তিক ত্যাগী, আকাশ সিং, কুলদীপ যাদবরা, যাদের বয়স এখনও 20 থেকে 21-এর ঘরে। তরুণ খেলোয়াড়দের নিয়ে দল গড়েই বাজিমাত করার আশা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের প্রথম আসরের চ্যাম্পিয়নদের। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের অন্যান্য দলগুলোর গড় বয়স হলো মুম্বাই ইন্ডিয়ান্সের 27, কিংস ইলেভেন পাঞ্জাবের 27, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর 27, সানরাইজার্স হায়দ্রাবাদের 28, কলকাতা নাইট রাইডার্সের 28 এবং চেন্নাই সুপার কিংসের 30। এদিকে চতুর্দশ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের দামামা বাজার শুরু হয়ে গেছে। গত মাসের 18 ফেব্রুয়ারি নিলামের পর চূড়ান্ত হয়েছে সবগুলো দলের স্কোয়াড, ধরে রাখা ক্রিকেটারদের সাথে নতুন দলভুক্ত ক্রিকেটারদের নিয়ে। প্রতিটি দলই গড়েছে শক্তপোক্ত দল। দুটি দলে আছেন বাংলাদেশি ক্রিকেটারও। অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিলাম থেকে আবারও দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। রাজস্থান রয়্যালসের দলে নিয়েছে পেসার মুস্তাফিজুর রহমানকে। এবার চলুন জেনে নেই এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের জন্য কোন দলে কোন কোন ক্রিকেটার রয়েছেন। মুম্বাই ইন্ডিয়ান্স, যাদের ধরে রেখেছে রোহিত শর্মা, ঈশান কিষাণ, সূর্যকুমার যাদব, কুইন্টন ডিকক, আনমল প্রীত সিং, আদিত্য তারে, ক্রিস লিন, সৌরভ তিওয়ারি, হার্দিক পান্ডিয়া, কুরুণাল পান্ডিয়া, কিরণ পোলার্ড, জয়ন্ত যাদব, ট্রেন্ট বোল্ট, জসপ্রীত বুমরা, মহসিন খান, রাহুল চাহর এবং অনুকূল রায়। নিলাম থেকে যাদের দলে নিয়েছে নাথান কল্টারনেল, অ্যাডাম মিলনে, পীযূষ চাওয়ালা, জিমি নিশাম, যুদ্ধভীর চারাক, মার্কো জানসেন এবং অর্জুন টেন্ডুলকার। চেন্নাই সুপার কিংস, যাদের ধরে রেখেছে মহেন্দ্র সিং ধোনি, সুরেশ রায়না, আম্বাতি রাইডু, এন জগদীশান,
ফাফ ডু প্লেসিস, ঋতুরাজ গায়কওয়াড, শ্যাম কারণ, রবীন্দ্র জাদেজা, ডয়ান ব্রাভো, মিশেল শার্টনার, জস হ্যাজেলহুড, শার্দুল ঠাকুর, করণ শর্মা, কে এম আসিফ, ইমরান তাহির, সাই কিশোর, দীপক চাহার, লুঙ্গি অ্যানগেডি। নিলাম থেকে যাদের নিয়েছে, কে গৌতম, মঈন আলী, চেতেশ্বর পূজারা, কে ভগবত ভার্মা, সি হারি নিশান্ত এবং এম হারিশ শঙ্কর রেড্ডি, কলকাতা নাইট রাইডার্স। যাদের রেখে দিয়েছে, দীনেশ কার্তিক, আন্দ্রে রাসেল, কমলেশ নাগারকোটি, কুলদীপ যাদব, লোকি ফার্গুসন, নীতিশ রানা, প্রসিদ কৃষ্ণ, রিঙ্কু সিং, সন্দীপ ওয়ারিয়র, শিবম মাভি, শুভমান গিল, সুনীল নারিন, ইয়ন মর্গান, প্যাট ক্যামিন্স, রাহুল ত্রিপাঠী, বরুণ চক্রবর্তী, হ্যারি গার্নি এবং আলী খান। নিলাম থেকে যাদের দলে নেওয়া হয়েছে, সাকিব আল হাসান, হরভজন সিং, বেন কাটিং, করুণ নায়ার, পবন নেগি, শেলডন জ্যাকসন, ভেঙ্কটেশ আইয়ার এবং বৈভব অরোরা। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু যাদের রেখে দিয়েছে, বিরাট কোহলি, অ্যাবিটি ভিলিয়ার্স, যুবেন্দ্র চাহাল, দেবদূত পারিক্কেল, জস ফিলিপ, মোহাম্মদ সিরাজ, ওয়াশিংটন সুন্দর, নবদীপ সাইনি, শাহবাজ আহমেদ, পবন দেশপাণ্ডে, অ্যাডাম জাম্পা এবং কেন রিচার্ডসন। নিলাম থেকে যাদের দলে নিয়েছে, কাইল জিমিসন, গ্লেন ম্যাক্সওয়েল, ড্যান ক্রিস্টিয়ান, শচীন বেবি, রজত পতিদার, মোহাম্মদ আজাহারুদ্দিন, সুহাস প্রভুদেশাই এবং কে এস ভারত। সানরাইজার্স হায়দ্রাবাদ যাদের রিটার্ন করেছে, ডেভিড ওয়ার্নার, অভিষেক শর্মা, বাসিল থাম্পি, ভুবনেশ্বর কুমার, জনি ব্রেস্টো, ক্যান উইলিয়ামসন, মনীষ পাণ্ডে, মোহাম্মদ নবী, রশিদ খান, সন্দীপ শর্মা, শাহবাজ নাদিম, শ্রীভাস্ত গোস্বামী, সিদ্ধার্থ কৌল, খলিল আহমেদ, টি নটরাজন, বিজয় শঙ্কর, ঋদ্ধিমান সাহা, আব্দুল সামাদ, মিশেল মার্শ, জ্যাসন হোল্ডার, প্রিয়াম গার্গ, বিরাট সিং। নিলাম থেকে যাদের দলে নিয়েছে, কেদার যাদব, মুজিবুর রহমান এবং জে এ সুশীত। পাঞ্জাব কিংস যাদের রিটার্ন করেছে, লোকেশ রাহুল, ক্রিস গেইল, মায়াঙ্ক আগারওয়াল, নিকোলাস পুরান, মানদীপ সিং, সরফরাজ খান, দীপক হুদা, প্রাব সিমরান সিং, মোহাম্মদ শামি, ক্রিস জর্ডান, দর্শন নালকান্ডে, রবি বিষ্ণই, মুরগান অশিন, অর্ষদীপ সিং, হরপ্রীত বরার, ঈশান পোরেল। নিলাম থেকে যাদের দলে নিয়েছে, জাই রিচার্ডসন, রিলি মেরেডিট, শাহরুখ খান, ময়েসেস হেনরিক্স, ডেভিড মালান, ফাবিয়ান অ্যালেন, জলজ সাক্সিনা, সৌরভ কুমার এবং উৎকর্ষ সিং। রাজস্থান রয়্যালস যাদের রিটার্ন করেছে, সঞ্জু স্যামসং, মহিপাল লমরোর, মানন ভোরা, রিয়াং পরাগ, রবিন উত্থাপা, ডেভিড মিলার, মায়াঙ্ক মার্কান্ডে, জফরা আর্সার, শ্রেয়াস গোপাল, জয়দেব উনাতকাট, কার্তিক ত্যাগী, অ্যান্ড্রু টাই, বেন স্টোকস, রাহুল তাওয়াটিয়া, যশস্বী জয়সওয়াল, জস বাটলার এবং অনুজ রাওয়াত। নিলাম থেকে যাদের কিনে নিয়েছে, ক্রিস মরিস, শিবম ডুবে, চেতন সাকারিয়া, মুস্তাফিজুর রহমান, লিয়াম লিভিস্টন, আকাশ সিং, কেসি কারিয়াপ্পা এবং কুলদীপ যাদব। দিল্লি ক্যাপিটালস যাদের রিটার্ন করেছে, শ্রেয়াস আয়ার, ঋষভ পান্ট, শিখর ধাওয়ান, পৃথ্বী শা, রবিচন্দ্র অশ্বিন, ঈশান্ত শর্মা, আজিঙ্কা রাহানে, অক্ষর প্যাটেল, অমিত মিশ্র, আবেশ খান, মার্কাস স্টয়নিস, শিমরম হেটমায়ার, কাগিস রাবাডা, অ্যান্ড্রিক নরকিয়া, প্রবীণ ডুবে, ললিত যাদব এবং ক্রিস অক্স। নিলাম থেকে যাদের কিনে নিয়েছে, টম কারান, স্টিভেন স্মিথ, শ্যাম বিলিংস, উমেশ যাদব, রিপাল প্যাটেল, বিষ্ণু বিনোদ, লুকমান মেরিওয়ালা এবং এম সিদ্ধার্থ। কিন্তু দর্শক মণ্ডলী, আপনাদের কাছ থেকে জানতে চাইব, এই আট দলের স্কোয়াড দেখার পর আপনাদের কোন দলকে সবচেয়ে বেশি শক্তিশালী মনে হয়েছে? আপনাদের মতামতটি জানিয়ে দিন ইউটিউব চ্যানেল মিক্সার ওয়ার্ল্ডকে। সেই সাথে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে আপনারা কে কোন দলকে সাপোর্ট করতে চান, আপনাদের মতামতটি জানাতে ভিডিওটির নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন।
করুন।